মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে ট্রাক নিয়ে ছুটলেন ট্রাক চালক, পরপর গাড়িতে ধাক্কা। বুধবার এই হাড়হিম করা দৃশ্যের সাক্ষী থাকলেন বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় এলাকার মানুষজন। মদ্যপ চালককে আটক করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে ট্রাক নিয়ে ছুটলেন গাড়ির চালক, পরপর গাড়িতে ধাক্কা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ থানার বিএসএফ ক্যাম্প মোড় এলাকায়। জানা গেছে, বুধবার রাত 8টা নাগাদ একটি ট্রাক বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড়ের কাছে হঠাৎই বেপরোয়া গতিতে একের পর এক গাড়িতে ধাক্কা মারতে মারতে এগোতে থাকে। স্থানীয়রা গাড়িটিকে দাঁড় করালে বুঝতে পারেন মদ্যপ অবস্থায় চালক রয়েছেন, একেবারে বেসামাল অবস্থায় গাড়ির চালক। স্থানীয়রা তাকে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে কিছু সময় বিশ্রাম নিতে বলেন। প্রাথমিকভাবে রাজি হন গাড়ির চালক, পরে স্থানীয়রা সরে যেতেই গাড়ি নিয়ে চলতে শুরু করে। ফের ঘটে বিপত্তি, পরপর তিনটি মোটর বাইকে ধাক্কা মারে ট্রাক। অনেকটা দূরে, কিন্তু ও সবার অচক্ষে নিজে গাড়ি স্টার্ট করে সবার চক্ষুর লক্ষ্য ফাঁকি দিয়ে তিনি তিনখানা গাড়ি ওভার করে দিয়ে রান ওভার করে দিয়ে বেরিয়ে যায়। অন্যান্য সাধারণ মানুষ ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর স্থানীয়রা ছুটে গিয়ে ফায়ার ব্রিগেডের সামনে ট্রাকটিকে পুনরায় ধরে ফেলেন। গাড়িটা যখন আসছে তখন মারতে মারতে এসছে, একটা ড্রাইভারও মেরেছে, প্লাস দুটো টোটোওয়ালাও দেখে এসে গরম দিচ্ছে। তারপরে আমাদের গাড়িগুলো এখানে লাইন দাঁড় মেরে ওরা এসে দাঁড় করিয়ে দিয়েছিল, তারপরে আবার এখানে তো রানিং মারতে মারতে। খবর দেওয়া হয় বনগাঁ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ গাড়ির চালককে আটক করেছে। স্থানীয়রা জানিয়েছেন গাড়ির চালক এতটাই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, ঠিকভাবে দাঁড়ানো তো দূর কথা, কথাই বলতে পারছিলেন না ঠিক করে। নেশা করে আছো? না, মানে তোমার হাত থেকে কি হয়েছে কি হয়েছে বলো? কিছু না, হলো না, ভুল হয়েছে। এরা বলছে যে তিনটে গাড়ি তুমি মেরে দিয়ে গেছো। আমার ভুল হয়েছে, নেশা করে আছো? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।